গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 8:15। তো আজকে মানডে, সোমবার। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি একরকম, মোটামুটি আগের তুলনায় একটু ভালো আছি। সকালবেলা উঠে বাসি কাজ যা যা করার মন হয়ে গেছে, স্নান ধান কমপ্লিট, গাছে জল দিয়ে এই মাত্র আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু গুড মর্নিং করে নিই। এখনো ছাদে যাইনি, ছাদে যাব। তো তার সাথে তোমাদের নিশ্চয় এখন চা কফি যা হোক গরম জল খাওয়া হয়ে গেছে, আমার এখনো গরম জলটা খেয়ে উঠতে পারিনি, খাবো আর কি। এই জল দিয়ে আসলাম, একটু বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু গুড মর্নিং করে একটু বকবক করে নিই। তারপরে এই মাত্র আজকে কী রান্না করব, কী ব্রেকফাস্ট করব এখনও ভাবিনি। তো ইচ্ছা আছে ব্রেকফাস্টে সুজির উপমা করার, অনেক দিন সুজির উপমা হয়নি, তো এটাই ইচ্ছা আছে। আর লাঞ্চে কী করব এখনও ভাবিনি, ভাবলে অবশ্যই বলবো, ঠিক আছে? তো আজকে আমার সবজিওয়ালা আজকে আসেনি, অন্যজন আসছে, আসলেই পরে নেব কিছু, যেগুলো বেশি কিছু দরকার হয়। তো বললাম আজকে আমার স্নান কমপ্লিট, আমি একদম ফ্রেশ, স্নান টান আবার দুপুরবেলা যখন রান্না টান্না হয় তখন আবার গা টা ধুয়ে নেব, আবার যখন যেরকম ইচ্ছা হয় তখন সেরকমই করি। হ্যাঁ, তো যাই হোক, তো চলো এখন আমি একটু গরম জল খাই, তারপরে তোমাদের সাথে আবার এসে গপ করবো। চা যদি সম্ভব হয় চা কফি, চাটা খাবো। চা বলতে আমি সকালবেলা আগেই বলেছি ব্ল্যাক কফি খাই, আমি লাল চাটা যেহেতু আমি খেতে পারি না সেই জন্য আর কি ব্ল্যাক কফিটা খেয়ে ফেলি। তো চলো দেখি কী কী করতে পারি, তারপরে সম্ভব হলে অবশ্যই তোমাদের দেখাবো কী কী করছি না করছি। তো কতটুকু কাজ হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি। চল, কাজ কিছুতেই এগাচ্ছে না, সবচেয়ে বড় কথা ওদের যতই বলি তাড়াতাড়ি তোলার কথা, ওরা ওদের মতো করেই চলছে, আমার কথা কি আর শুনবে? ওই না ওই না, ছোটো কাজ বড় কাজ এই দুটো তিনটে লোক নিয়ে কি আর কাজ হয়? এদের কোনো গুরুত্ব নেই, দেখি যেই আমার বাড়ি কাজ করে সে এলেছে, বেশি কিছু বলতে পারি না ওই জন্য আর কি। কিন্তু ওদেরকে বলেই হয়েছে এপ্রিল মাসে আমার ঘর চাই, আদৌ এপ্রিল মাসে ওরা ঘর তুলতে পারবে কি না কে জানে, এটাই হলো সবচেয়ে বড় কথা। যখন যেটা দরকার তখন সেটা যদি না হয় আমার সত্যি ভালো লাগে না। তো চলো কতটা কাজ হয়েছে দেখি, আর সাথে গরম জল একটু খাই। চলো এই যে এখানে একটু দেয়াল তুলেছে, এদিকটা একটু দেয়াল তুলেছে, এতটুকু কাজ হয়েছে। আচ্ছা কালকে ওই ব্যালকনিটা একটু এ করছে, ওপরটা এইটুকুটা একটু গাঁথনি করেছে, একটু একটু করে আর 18 মাসে বছর আর কি, এই আর কি সিঁড়ির ওপরটা। আর কবে কি হবে জানি না। দেখো আমি ছানাটা বের করেছি, ছানাটা আমি দুধটা এ করে ফাটিয়ে দিয়ে ছানাটা নিজে ঘরে তৈরি করি, আমি বাড়ি থেকে আনি না, মাঝে মাঝে যেটা বাড়ি থেকে আনা মিষ্টি দোকান থেকে সেটা অল্প স্বল্প আমি, আর যেহেতু আমার দুধটা বেশি নেওয়া হয়, যদি কোনো দিন মনে হয় আজকে ছানা করব, ছানা করব সেদিনটা আর কি আমি করিয়ে নিই। তো যাই হোক, ছানাটা এখন শক্ত হয়ে গেছে, ওটা আমি একটু ছাড়িয়ে নিই, একটা একটার সাথে লেগে আছে আর কি, ঠিক আছে? তো চলো ছানাটা কমপ্লিট করি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এবার দেখো পেঁয়াজও ছেড়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা এখন তো শীত মানে খুব ঝাল, সেই জন্য আমি একটাই দিয়েছি। আর এই দেখো আমি ছানাগুলো বড়গুলো বলগুলো ভেজে রেখে দিয়েছি, আর এটাতে একটা টমেটো দিয়ে দিলাম,
এটাকে একটু ভাজা ভাজা করে এটা মশলা করে নেব, বেটে নেব, পেস্ট করবো আর কি। লালচে লালচে হয়ে গেলে একটু পেস্ট করে নেব, ঠিক আছে। এবার একটু পেস্ট করে কড়ার মধ্যে একটু তেল দিয়ে কালো জিরা দিয়ে পেস্টটা ঢেলে ফেললাম, ঠিক আছে। এটা একটু একটু শুকনো শুকনো হলো, হোক আগে। এবার দেখো অনেকটাই শুকিয়ে গেছে, জলটা ঘন হয়ে এসেছে, মানে একটু তেল তেল ছেড়ে যাবে আর কি। দেখো তেল ছাড়তে শুরু করেছে, এরপর আমি এই বলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম, গরম জল, আর এই বলগুলো দিয়ে দেবো এবার। আমাদের এবার বলগুলো অ্যাড করে দিলাম, এই করে আমি এটা এরপরে এগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি চটজলদি রান্না করতে গেলে আমি এইভাবেই তাড়াতাড়ি করে ফেলি। এখন সব দেওয়া হয়ে গেল, এবার ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। একটু নেড়ে ঝেড়ে, বেশিক্ষণ সময়ও নেয় না, শুধু ছানাটা যেটুকু করতে সময় নেয়, আর বাকি আমি যখন দেখি কোনো কিছু আর সবজি ভালো লাগে না, সে তখন আমি এটা করি। এরপর ফুটে গেলেই এটা আমি নামিয়ে, হয়ে গেল আমার ছানার কারি। যে আমার মেয়ের জন্য একটা পিলোর অর্ডার দিয়েছিলাম, সেই পিলোটা হলো এটা। এটার সাথে একটু নকশা আছে, আর এটা তো চেন আছে, তুলনামূলক আগেরটা থেকে এটা ছোটো। এটাতে এক্সট্রা কোনো কভার নেই, এটাই কভার, ওটা যেমন এক্সট্রা কভার ছিল। এবার এটা কাঁচা যাবে এই আর কি, ময়লা হয়ে গেলে কাঁচা যাবে। এটা তো এক্সট্রা একটা কভার লাগেনি তো, যেহেতু এটা সাদা, ঠিক আছে। এটির পিলোটা নেওয়া গেলো, আসলে এর দাম 699, ঠিক আছে। এটা তোমরা এই ছোটোটা ব্যবহার করে দেখতে পারো, ভালোই, খারাপ না, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই, তোমাদের এটা দেখেই শেষ করলাম, এখানে এন্ড করলাম, আর বেশি বক বক করলাম না। তাহলে টাটা, বাই।